হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি নতুন আরেকটি ভিডিওতে। ভিডিওটা হচ্ছে যে আমাদের মিলাদুন নবীর। 11 তারিখ শুক্রবার আমাদের মিলাদুন নবীর আয়োজন করা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবে হয়ে গেছে। আমি তো টেনশনে ছিলাম বৃষ্টি না আসি আবার সব কিছু নষ্ট করে দেয়। আসলে আমাদের নিচতলায় সব কিছু আয়োজন করা হয়, তো ওইটার জন্য। তারপর বাসায় অনেক গেস্ট আসছে, আমি আম্মু আপু অনেক বিজি ছিলাম। তো নিচে যুবকে বলছি যে তুমি ভিডিও করে নিয়ে আসো, ও যতটুকু ভিডিও করতে পারছে আর কি। আমাদের সকাল 8টা বাজে রান্না বাড়া শুরু করে দিছে, 12টার দিকে শেষ হয়ে গেছে। আসলে সবাই শুক্রবারে জুমার নামাজ পড়বে, তো তাই 12টার আগেই শেষ হয়ে গেছে রান্না বাড়া। নামাজ শেষে হুজুররা আসছে আমাদের নিচতলায় কোচিং সেন্টারে। তারপর মিলাদ পড়ানো হয়েছে, মাদ্রাসার স্টুডেন্টদেরকে দাওয়াত দিছে। প্রায় 15 থেকে 20 জন আসছে স্টুডেন্ট। দেন সবাই মিলে মিলাদ পড়ছে। মিলাদ পড়ানো শেষে ওদেরকে নিচতলায় খাওয়ানো হয়ে গেছে, ওইখান থেকেই চলে গেছে আবার সবাই। আসলে ফার্স্ট মাদ্রাসার স্টুডেন্টদেরকে খাওয়ানো হয়েছে। এর আগের বার যখন মিলাদুন নবী করছে, বাইরে মিসকিনদেরকে দিয়ে দিছে। ফকির যারা ছিল ওদেরকে প্রায় 50 থেকে 60 প্যাকের মতো দিয়ে দিত, আর যারা রিলেটিভস আছে ওদেরকে দেওয়া হইতো। আবার অনেক রিলেটিভস আছে বা পাড়া প্রতিবেশী আছে, ওরা আমাদের মিলাদুন নবী অংশগ্রহণ করছে, তো ওদেরকে বিরিয়ানি প্যাকেট করে দিয়ে দেওয়া হয়। এখানে বিফ বিরিয়ানি রান্না করা হচ্ছে। আমাদের মুরগির আলাদা করে করছে, গরুর করছে, দেন নলা করছে, তিনটা হাঁড়ি একসাথে বসিয়ে দিছে। তো দুপুরে যারা রিলেটিভসরা আসছে ওদেরকে মুরগির বিরিয়ানি খাওয়ানো হয়েছে।
পানি ডালান, পানি ডালান। এটা হচ্ছে বিফ বিরিয়ানি, আর যেটা একটু হলুদ কালার হয়েছে ওইটা হচ্ছে যে আপনার চিকেন বিরিয়ানি। আলহামদুলিল্লাহ রান্না বাড়া সব কমপ্লিট হয়ে গেছে, এবার বাকিদেরকে দিয়ে দিচ্ছে। এগুলো বাসায় পাঠিয়ে গেছে, বাসায় মেহমানদের জন্য, তারপর আমাদের জন্য। মাশাল্লাহ বিরিয়ানি অনেক ভালো রান্না করছে বাবুর্চি, গরম গরম খাইতে অনেক ভালো লাগছে নলার ঝোল দিয়ে। তো এটা রাত 8টার দিকের ভিডিও, এগুলো বাসার জন্য আনা হয়েছে আর কিছু বাড়ির জন্য রাখা হয়েছে। বাড়ি থেকে মামা আসার কথা ছিল, আসে নাই, তো তো ওইগুলো ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। তো আজকের ভিডিও এতটুকু, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।